হ্যালো বন্ধুরা, আজকে আবার 5টি ইউনিক অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, যেগুলি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না। কিন্তু অ্যাপগুলির ফিচার্স দারুণ। আমি সমস্ত অ্যাপের ডাউনলোড লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, চাইলে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওতে যাওয়ার আগে, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আমার আপলোড করা নতুন ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশান পেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন শুরু করা যাক। আমার লিস্টের প্রথম অ্যাপটি হলো মিক্সপ্লোরার। এটি আসলে একটি ফাইল এক্সপ্লোরার। এর সাহায্যে আপনি আপনার মোবাইলের ইন্টারনাল ও এক্সটার্নাল মেমোরি এক্সপ্লোর করতে পারবেন, সাথে রুটও এক্সপ্লোর করতে পারবেন। তাছাড়া ইনবিল্ট জিপ ভিউয়ারও আছে এতে। এর পারফরম্যান্স বেশ কুইক ও স্মুথ। আমার লিস্টের দ্বিতীয় অ্যাপটি হলো স্কিপ অ্যাড। আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন যখন স্কিপেবল অ্যাড আসে তখন তা আমাদের ম্যানুয়ালি স্কিপ করতে হয়, কিন্তু এই অ্যাপটি ব্যবহার করলে অ্যাড অটোমেটিক্যালি স্কিপ হয়ে যাবে। আমার লিস্টের তিন নম্বর অ্যাপটি হলো ওজি টিউব। এটিও দেখতে ও এর কাজ ইউটিউবের মতোই, এবং এটির মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা যায়। সাথে এক্সট্রা ফিচার হলো এর সাহায্যে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। আমার লিস্টের চার নম্বর অ্যাপটি হলো আপ টু ডাউন মার্কেট। এটিও গুগল প্লে স্টোরের মতোই একটি অ্যাপ মার্কেট, কিন্তু গুগল প্লেতে যেসব অ্যাপ পাবেন না তার সব এখানে পাবেন। আমার লিস্টের পাঁচ নম্বর ও শেষ অ্যাপটি হলো টিউবমেট। এটির মাধ্যমে আপনি ইউটিউবের সব ভিডিও আপনার পছন্দ মতো রেজলিউশনে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আমার আজকের 5টি ইউনিক অ্যাপ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন।